শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকের এই 43তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় যুব দল হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শোক র্যালির আয়োজন করা হয়েছে। আমাদের শোক র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত পদাধিকারী মেয়র আলহাজ জিকে ঘোষ ভাই। আমাদের শোক র্যালিতে উপস্থিত ছিলেন সাবেক যুব দলের সভাপতি অ্যাডভোকেট শামসু ভাই, সাবেক হবিগঞ্জ জেলা যুব দলের সাবেক সভাপতি এম জি মোহিত ভাই, সাবেক যুব দলের সভাপতি আজিজুর রহমান কাজল ভাই, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর ইসলাম ভাই, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক এনাম ভাই সহ জেলা বিএনপির যুব দলের সাবেক সভাপতিবৃন্দ, সকল নেতৃবৃন্দ, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রবল জোর বৃষ্টির মধ্যেও আপনারা যে আমাদের শোক র্যালিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 43 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পরেও এই 43 বছর পরেও বাংলাদেশের সাধারণ মানুষ কি পরিমাণ জিয়াউর রহমানের প্রতি আনুগত্যতা স্বীকার করে জিয়াউর রহমানকে ভালোবাসে তারই প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন, তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান নেতৃত্ব দিতেছেন। এই দীর্ঘদিনের পথ চলায় জাতীয়তাবাদী দলের আদর্শের একটি কর্মীও এই দল থেকে বিচলিত হয় নাই। তাই আমরা বলতে চাই জাতীয়তাবাদী দলের আদর্শের কর্মী নেতাকর্মী যতদিন বেঁচে আছে জিয়াউর রহমানের নাম এই দেশে থাকবে। পাশাপাশি আজকের এই শোক র্যালিতে 43তম স্বাধীনতা বার্ষিকীকে শক্তিতে রূপান্তরিত করে এই স্বৈরাচার আসিরার পতন নিশ্চিত না করে জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ রাজপথ দখল করে রেখেছিল, রেখেছে, ভবিষ্যতে রাখবে, এই আসিরার পতন নিশ্চিত না করে যুবদলের একটি কর্মীও ঘরে ফিরে যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সকল আন্দোলন সংগ্রাম আসবে সেই সকল আন্দোলন সংগ্রামে সকলকে সক্রিয় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শোক র্যালির পথসভার এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে